হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো বরাবরের মতো আমি আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং নতুন মডেল নিয়ে আসলাম। এটা হচ্ছে সনি ব্রাভিয়া X8k 65 ইঞ্চি। তো এটা আমি আনবক্সিং করে দেখাবো, এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন এবং এটার রেজলিউশন কীরকম, পিকচার কোয়ালিটি কীরকম। তো এটা কিন্তু যত সনি টিভি বেরিয়েছে 2022, এটা কিন্তু সবচেয়ে থেকে আপডেট ভালো করেছে। এটার সাথে ফিউচার কী কী পাচ্ছেন এটা আমি মৌখিকভাবে কিছুটা বলি এবং যখন আমি আনবক্সিং করব তা আপনারা তো সেটা দেখতেই পারবেন। এটা হচ্ছে আপনার 4K HDR এবং আপনি হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট এবং গুগল টিভি এবং ক্রোম কাস্ট এবং ব্লুটুথ আপনারা পাবেন। এটার ব্লুটুথ কানেকশন করতে পারবেন এবং এটা কিন্তু ডলবি অ্যাটমোস্ট আপনি সাউন্ডটা পাবেন। তো এটা আপনার হচ্ছে মডেলটা হচ্ছে X8k দেখতে পাচ্ছেন বক্সের উপরে। তো এটা আমি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এটা কিন্তু আপনার আনবক্সিং কি আনবক্সিং টিভিটা কীভাবে থাকে সেটা কিন্তু এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং যেখান থেকে আপনারা এটা কিনবেন সেটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবেন। সেকেন্ড কথা হচ্ছে আপনারা যেখান থেকে টিভিটা কিনবেন সেটা আপনারা একটু লক্ষ্য করবেন তারা কীভাবে টিভিটা খুলতেছে, পরবর্তীতে যখন আপনি বাসায় নিয়ে যাবেন কীভাবে খুলতে হয় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। আর যদি মনে করেন যে না আপনি ওনাদের লোক নিয়ে যাবেন সেক্ষেত্রেও লোক নিয়ে যেতে পারেন, ওনাদের লোক নিয়ে গেলে দেখা গেছে আপনার টিভিটা সেট আপ করতে আপনার জন্য সুবিধা হবে। আর যদি নিজে করেন তাহলে একটু দেখে নেবেন ওরা কীভাবে আনবক্সিং করছে বা খুলছে বা কীভাবে এটা উঠাচ্ছে নামাচ্ছে, তো এই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাক সাইডটা সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, ব্যাক সাইডের লুকটা কিন্তু মোটামুটি সুন্দর। তো এটা কিন্তু আরেকটু আমার মনে হয় যে মডেলগুলো আছে এটার পিছনের যে মডেলটা যে পিছনের যে ডিজাইনটা ওইটার এইটা হচ্ছে সেম ডিজাইন এবং এটার পিছনে কী কী পোর্ট থাকছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আপনারা যারা এই টিভিটি কিনবেন তারা কিন্তু সব কিছু দেখে নেবেন, কারণ হচ্ছে দেখে নিয়ে গেলে বাসায় আর সমস্যা হবে না, কারণ একটা টিভির সমস্যা হতেই পারে কোনো যে কোনো কারণে। তো আপনাদের প্রধান দায়িত্ব থাকবে যে আপনারা এটা HDMI পোর্ট ঠিক আছে কিনা এবং ডিসেল লাইনটাও চেক করে নেবেন, ডিসেল লাইনটা চেক করে নিলে কীভাবে সেট আপ করতে হয় সেটাও দেখে নেবেন, কারণ অনেকে বাসায় গিয়ে চ্যানেল সেট আপ করতে পারে না, তো ওনাদের কাছ থেকে চ্যানেল সেট আপটা দেখে নেবেন। এটা কিন্তু খুবই ভালো একটি টেলিভিশন, আমি কিন্তু এটার রেজলিউশন এবং পিকচার কোয়ালিটি দেখেছি। তো যারা দেখেন না এখন এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটার পিকচার রেজলিউশন কীরকম। অ্যাকচুয়ালি কি এটা আপনার সরাসরি এসে দেখলে আপনার আরও বুঝতে পারবেন, কারণ ভিডিওর মাধ্যমে আপনারা যতটুকু বুঝতে পারেন কিন্তু যদি কোনো মনে হয় যে আপনার এটার সম্পর্কে আরও কিছু জানার প্রয়োজন আছে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স আমরা কিন্তু সামনের যে অংশটা সেটা আমি আপনাদেরকে দেখালাম এবং কতটুকু এটা স্লিম সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো। তো নিচের যে অংশটাও সেটা কিন্তু কীভাবে ডিজাইনটা সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটা সনি ব্রাভিয়া টিভিতে আপনি কিন্তু সনি লেখা থাকবে, কোনোটা আপনার সাইডে থাকে কোনোটা মিডলে থাকে এবং ব্রাভিয়া আপনার সনি ব্রাভিয়া যে বক্সটা বক্সের উপরে সনি ব্রাভিয়া লেখা থাকবে এবং এটা কতটা স্লিম সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভিউয়ার্স এটা কিন্তু স্লিম, মোটামুটি স্লিম আছে। তো আপনারা এটা যখন আপনারা সেট আপ করবেন তখন একটু দেখে শুনে সেট আপ করবেন, কারণ হচ্ছে সেট আপ করার সময় আপনার হাইটটা কতটুকু প্রয়োজন সেটা কিন্তু আপনারা ওই ওনাদের যাদের থেকে আপনারা পারচেস করে নিয়ে আসবেন বা কিনে নিয়ে আসবেন তাদের কিন্তু এক্সপার্ট লোক থাকে, তারা কিন্তু সেট আপ করে দেবে, তাদেরকে বলে দিলেই হবে যে এটা কতটুকু হাইটে রাখতে হবে এবং কীভাবে সেট আপ করতে হবে। তো ভিউয়ার্স আপনাদেরকে আমি অ্যাক্সেসরিজ দেখাচ্ছি টিভিটা, এটার সাথে কী কী অ্যাক্সেসরিজ পাচ্ছেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে আপনারা হচ্ছে খুবই সুন্দর একটি রিমোট পাচ্ছেন এবং এটার টেবিল স্ট্যান্ড পাচ্ছেন এবং পাওয়ার কেবল পাচ্ছেন। এটার সাথে কিন্তু ওয়াল মাউন্ট থাকে না, যেটা দেয়ালে সেট আপ করা হয় সেটা কিন্তু আলাদা কিনতে হয়। তো আমি আপনাদেরকে রিমোটটা সরাসরি একটু দেখাচ্ছি যে রিমোটটাই মানে আগের যে মডেলের রিমোটটা ছিল সেটা কিন্তু একটু সামান্য বড়, কিন্তু এটা কিন্তু ছোট এবং দেখতেও সুন্দর, হাতে নিলে বুঝতে পারবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আমি কিন্তু রিমোটটা দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, এটা কিন্তু ভয়েস কন্ট্রোল রিমোট,
তো ভিউয়ার্স আপনারা এখানে কিন্তু আরও সেটআপ গাইড পাবেন, এটা হচ্ছে সেটআপ গাইড, কীভাবে সেটআপ করতে হয় সেটা কিন্তু আপনারা এটা দেখে দেখে করতে পারবেন। এবং প্রয়োজনে যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে কল করে সার্ভিস নিতে পারবেন বা সেবা নিতে পারবেন, আমি আপনাদেরকে হেল্প করব কীভাবে সেটআপ করতে হয়, কীভাবে ওয়াইফাই সেটআপ করতে হয়, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স একটা টিভিতে কী কী থাকে আনবক্সিং, দুই পাশে দুইটা ককশিট এবং উপরের যে ককশিট সেটা থাকবে, আর এই যেটা সাইডে যেই কার্টুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যানেলের সাথে থাকে, প্যানেলটা প্রোটেকশন করার জন্য এটা দিয়ে থাকে, এবং নিচের যে ককশিট সেটা দেখতে পাচ্ছেন, এবং সাথে থাকতেছে পলি, এটা হচ্ছে টিভির সাথে পলিটা থাকে। তো আমি কিন্তু আপনাদেরকে সব মোটামুটি দেখালাম, তারপরে ভিউয়ার্স আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স আমি টিভিটা অন করেছি দেখতে পাচ্ছেন এবং ওয়াইফাই কানেকশন দিচ্ছে। তো আপনাদের কীভাবে ওয়াইফাই কানেকশন করতে হয় সেটা যদি জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কীভাবে ওয়াইফাই কানেকশন করেছে। তো এখন আমরা ইউটিউবে চলে যাব, ইউটিউবের ভিডিওগুলো আমরা দেখবো কীরকম রেজলিউশন পাওয়া যায়। সো ভিউয়ার্স আপনাদের যদি এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাব, প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে সেবা নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটার রেজলিউশনটা কীরকম, খুবই সুন্দর, সামনে থেকে দেখলে আরও আপনাদের ভালো লাগবে, রেজলিউশনের দিক থেকে এটা কিন্তু ওয়াও। তো আপনারা দেখতে পারেন, তো আমি একটু লাইটটা অফ করে দেখছি যে এটার রেজলিউশনটা কীরকম। সো ভিউয়ার্স এখন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এটার রেজলিউশনটা কীরকম। তো এটার রেজলিউশন আপনি যে লাইট অফ করে দেখলে আপনি খুবই ভালো লাগবে, এবং এটা কিন্তু সিনেমা হলের মতো মনে হবে, এবং আপনার এটার রেজলিউশন কিন্তু খুবই ভালো, আপনার সরাসরি দেখলে ভালো লাগবে। এবং এটার সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার থাকে, আমি বারবার বলছি এটা যদি বিস্তারিত সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে একটা ভিডিও করলে সব কিছু কিন্তু জানা যায় না, কিছুটা বাকি থাকে। তো আপনাদের যদি কোনো কিছু জানার বাকি থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এই ধরনের ভিডিও যাতে আপনাদেরকে আমি দিতে পারি, এবং যে কোনো ইলেকট্রনিক্স ভিডিও আমি শেয়ার করব আপনাদের সুবিধার জন্য। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কল করবেন। আল্লাহ হাফেজ।